একলব্য অর্জুনের কাছে তার ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠত্ব হারায়, কিন্তু মনুষ্যত্ব, মনুষ্যত্বের ব্যাপারে কোথায় অর্জুন আর কোথায় একলব্য? চলো আমাকে একটু এগিয়ে দাও মমিন। হ্যাঁ এখন আমি ভালো, তুই ওকে এগিয়ে দিয়ে বাড়ি যা। তাপসে ঔষধ কিনে দিয়ে যাবে, তাহলে একেবারে ভাত খেয়ে যাস। জি আচ্ছা, আমি কাল আসবো মা। খুব খুশি হব কাকু। চলুন আমি আপনাকে এগিয়ে নিয়ে আসি। ঠিক আছে, তুমি একেবারে খাওয়া দাওয়া করে যাবে, আমি ওর হাত দিয়ে তোমার জন্য ওষুধ পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে চল। ওমা, ও ওষুধ কেনার টাকা পাবে কোথায়? তোমার তো চিন্তা কিসে? ঠিক আছে তুই যখন আছিস আমার তো চিন্তা করার কিছু নেই। তুমি লম্বা হও, ঘরে ডিম আছে রে? কেন না, ওর পাতে একটা ডিম দিয়ে দিস খাওয়ার সময়। ঠিক আছে আর তুমি শুয়ে পড়ো, শো শো। কাকা, হ্যাঁ, ওনাকে কেমন দেখলে? ভালো না, খুব ভালো না। ও, আমি বোধহয় একটু নার্ভাস। অসুখটা কি? ক্যান্সার। ক্যান্সার? হ্যাঁ ক্যান্সার। অবশ্য রিপোর্টগুলো হাতে না পাওয়া পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। আপনার ধারণা যেন ভুল হয়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হ্যাঁ চলো। ওয়ালাইকুম সালাম। এই শোনো, এই এই ইনহেলার আর ওষুধটা আমার নামে লিখে ওনাকে দিয়ে দিও, আর যে টেস্টগুলো দিয়েছি ওগুলো ঝটপট করে ফেলো। আচ্ছা কাকা, একটা কথা বলতে চাই, ওষুধের দামটা আমি মেন। সিরাজ আমার বন্ধু, দাও একটা দাও। জি সালাম আলাইকুম। থ্যাংক ইউ।
যত বানি সব দিতে হবে সব দিতে হবে আমার চোখের যে দেখা আমার কানের শোনা আমার হাতের নিপুণ সেবা আমার আনাগোনা সব দিতে হবে সব দিতে হবে আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়ে পত্র ফুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে এখন সে যে বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা সব দিতে হবে সব দিতে হবে ওষুধের দাম কে দিল? আমাকে দিতে হয়নি, ডাক্তার কাকা দিয়ে দিয়েছেন। কাল এসে আমি আপনাকে নিয়ে যাব। কোথায়? টেস্টগুলো করাতে হবে না? আরে রাখ তোর টেস্ট, শোন আমাকে নিয়ে আর অত টানা হেঁচড়া করিস না, বুঝলি? একটু শান্তিতে আমাকে মরতে দে। তুই যা দেখ ভাত হয়েছে কি না, গরম গরম ভাত খেয়ে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল কিন্তু আমি আসছি। এক চড়ে তোর 32টা দাঁত ফেলে দেবো একদম। দেন তাপসী কি বাবা? লাঠি। হ্যাঁ লাঠি। লাঠি? হ্যাঁ বেয়াদ্দ। একটা লাঠি নিয়ে এসো। আপনাকে মারবে? হুম। তোমার রাগ হলো কেন? আমি টেস্ট ফেস করাতে পারবো না। এই কথা? হ্যাঁ স্যার, আমি যদি লোক এনে এগুলো কালেক্ট করে নিয়ে যাই? ওই দেখ, ওই দেখ কি আশ্চর্য। লোক আনতে হবে না, বাবা ঠিকই যাবে হাসপাতালে। না আমি যাব না। খবরদার, তুমি একদম এরকম করবে না। না বাবা। এই আমার পিছনে মিছিমিছি এত টাকা খরচ না করে তুই একটু ডিম দুধ কিনে খানা। তোমাকে এসব নিয়ে একটু চিন্তা করতে হবে না। মোমিন, মোমিন দেখো ও বলছে চিন্তা করতে হবে না, আর আমি মরলে ও কোথায় গিয়ে দাঁড়াবে শুনি? আবার স্যার টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তুই ভিক্ষা দিবি বাবা? তুই বুঝতে পারছিস না মমিন আমাদের জন্য আর কত করবে, ও আমাকে লজ্জায় ফেলে দিয়েছে, মানুষ এত ছোট হয়। জান আপনি হাড়ির ঢাকনা তুলে চুলে আশ্রয় কমিয়ে দিয়ে আসুন। বাবা তুমি ওর সাথে এরকম করো কেন, ও দুঃখ পায় না?
ঠিক আছে আর পড়বো না। তুমি তো সবার জন্য করেছো, ওদের একটু করার সুযোগ দাও। না, আমি কারোর জন্য কিছু করিনি। আমি যদি করতাম ওরা ফুটবল ছেড়ে দিল কেন? হ্যাঁ, ও জানে না ফুটবল আমার কাছে কি। ঠিক আছে, ও যখন ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আমিও ওর সাথে কোনো সম্পর্ক রাখব না। চাইলে তুইও দূর হ। গলা দিয়ে নামবে না, বকা খেয়ে পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, পেট খালি হোক তখন খাবে। তোমার কথা বল। কি কথা? তোমার শ্বশুরবাড়ির কথা। অনেকদিন আগে স্যার বলছিল যে তোমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনার ডিমটা ভাতে দিয়েছি, আজ তো খাবেন না, ভর্তা করে দেব। আমি সরি। কেন? তোমার স্বামীর সাথে ঝগড়াঝাটি সব মিটে গেছে এটা জানতাম না তো, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সব মিটে গেছে। খুশি হলাম। যান, হাত ধুয়ে ঘরে বসুন। স্যারের সামনে আর যাব না। এখানে খাবেন? আগে তো তাই খেতাম। মনে আছে? থাকবে না কেন? আর কি কি মনে আছে? তোমার বিয়েটা খুব ধুমধামে হচ্ছিল। আর? তোমাকে খুব সুন্দর লাগছিল। আর? তোমার বিয়েতে কি উপহার দেব সেটা ভেবে ঠিক করতে পারিনি। কিছু না দিয়ে ভালোই করেছেন। কেন? ওটা শ্বশুর বাড়িতে রেখে আসতে হতো। বুঝতে পারলাম। তাপসী, কি তুমি না বললে সবকিছু মিটে গেছে? মিটে যাওয়া মানে কি? কি হাসছো কেন? কি? আমাদের তালাক হয়ে গেছে। আমি জান খেতে হবে না। দাঁড়ান, আমি আপনাকে ভালোবাসতাম, এটা কখনো বুঝতে পারেননি? না। দাঁড়ান, তখন শুধু ফুটবল বুঝতেন? Thank you.
আপনার সাথে আমার কথা ছিল কিন্তু আমি তো আপনাকে চিনি না আমার নাম মুরাদ বলুন ওই দিন মমিন সাহেবের বাসায় আপনাকে দেখলাম জশমন্দিন রোডে তারপর আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট কি আমি জানি না কিন্তু আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ওই বাড়িটা আমি জার্নালিস্ট আর আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ফুটবলের মমিন তাহলে বাড়ির ছবি বাগানের ছবি আপনার ক্যামেরা তোলা মানে কি দ্যাটস নান অফ ইওর বিজনেস আমার ধারণা আপনি কোনো ডেভেলপার কোম্পানির সাথে যুক্ত কমিশন নিয়ে তাদেরকে জমি পাইয়ে দেন আমাকে জমিটা পাইয়ে দিন আমি আপনাকে অনেক বেশি দেব আই এম রেডি টু পে ফুল অ্যামাউন্ট ইন অ্যাডভান্স রাজি আপনি আমার কার্ড দেখবেন ও আপনি জার্নালিস্ট জি আপনি বাড়ির ছবি আঙিনার ছবি তোলেন কোথলের বসে হ্যাঁ ঠিক আছে তাই সই কিন্তু আপনি চাইলে আমাকে হেল্প করতে পারেন কিভাবে জায়গাটা আমাকে পাইয়ে দিন আপনি সরাসরি বললেই তো পারেন অনেকবার চেষ্টা করেছি কোনো লাভ হয়নি আমি বললেই রাজি হয়ে যাবে কেন ওই বাড়ির ভিতর কেউ কখনো ঢুকতে পারেনি আপনি পেরেছেন তাতেই আপনার মনে হলো আমি বললেই উনি রাজি হয়ে যাবেন আমার তাই বিশ্বাস আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন তার মানে আপনি আমাকে হেল্প করছেন না না সরি সমুদ্রের সাথে আপনার ভাব হয়নি ফ্রেন্ডশিপ আপনারা তো দুজন একসাথে অনেকক্ষণ ছিলেন ও আপনি জার্নালিস্ট জি আপনি বাড়ির ছবি আঙিনার ছবি তোলেন কোথলের বসে হ্যাঁ ঠিক আছে তাই সই কিন্তু আপনি চাইলে আমাকে হেল্প করতে পারেন কিভাবে জায়গাটা আমাকে পাইয়ে দিন আপনি সরাসরি বললেই তো পারেন অনেকবার চেষ্টা করেছি কোনো লাভ হয়নি আমি বললেই রাজি হয়ে যাবে কেন ওই বাড়ির ভিতর কেউ কখনো ঢুকতে পারেনি আপনি পেরেছেন তাতেই আপনার মনে হলো আমি বললেই উনি রাজি হয়ে যাবেন আমার তাই বিশ্বাস আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন তার মানে আপনি আমাকে হেল্প করছেন না না সরি সমুদ্রের সাথে আপনার ভাব হয়নি ফ্রেন্ডশিপ আপনারা তো দুজন একসাথে অনেকক্ষণ ছিলেন আমার তো মনে হয় আপনারা অনেক দূরে গিয়েছেন ওকে দিয়ে ওর বাবাকে ম্যানেজ করার চেষ্টা করছেন আপনাকে দেখে মনে করেছিলাম আপনি ভদ্রলোক আপনি যে লোফার জার্নালিস্ট হিসেবে আপনি অনেক সুন্দরী স্মার্টও বটে আপনাকে কীরকম হাঁটাহাঁটি মানায় আপনার দরকার ওইরকম দামি একটা গাড়ি মার্বেল পাথরের বাড়ি আর ডানলোপিলের ঘুম আপনার শেষ
এরপর বলবে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, বলছে ওজন কমে যাচ্ছে আপনার অনিদ্রার জন্য, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে আপনার অপুষ্টির জন্যে, তারপরে আপনার শ্বাসকষ্টটা হচ্ছে বার্ধক্যের কারণে, এরপর দেবে ভিটামিন, দেবে ওষুধ, তারপরে বলবে যে ওই ঘুমের ট্যাবলেট খাও, ঘুমের ট্যাবলেট খাও, রেস্ট নাও, বুঝলি? আমি ওখান থেকে যদি একটা ওষুধ মুখে দিই না, আমার নামই বদলে রাখবে, আমার নাম সিরাজ না। আরে আমার অসুখ হচ্ছে দুটো, বুঝলি? জি, একটা হচ্ছে তুই ফুটবল ছেড়ে দিয়েছিস, আরো স্বামী। আমি বলছি তোরা ফুটবল ধর ও মন দিয়ে সংসার কর, তাহলে দেখবি আমি ফুর্তিতে 100 বছর বেঁচে আছি। ভাই মমিন, হ্যাঁ, আমার কথা কানে গেল? জি গেছে। ফুটবল, হ্যাঁ হ্যাঁ, আমার যদি জুতো থাকতো না তাহলে একে দরঘাতকই দিতাম আমি। আচ্ছা ঠিক আছে, দেন মান মান বিয়াদ না, আমি চুপ করবো না, তুই মন দিয়ে সংসার করবি কিনা তাই বল। বাবা, আমি আর মমিন ভাই দুজনে মিলে ফুটবল খেলবো। বিয়াদ কোথাকার, আমার আমার মাথা এমনি ব্যথা করছে, তার মধ্যে ফুটবল খেলবে? চল। কোন দিকে সই দিব? মুকুল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওই লেডি জার্নালিস্টের ফোন নাম্বারটা দিবা? আমার কাছে ওর নাম্বার নেই। তার নামটা একটু বলো। আমার জানা নেই। ভুল মানলা দোস্ত, তার তালাশটা একটু দাও না দোস্ত, ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই, জিনিসটা বহুত সুন্দর। শাট আপ, সরি সরি বন্ধু, এত রাগ করো কেন? শুধু নামটাই তো জানতে চাইছি, নামটা বলো। আমাকে চিঠিটা দিবা? কিরে রাসেল, তোর দোস্তরে দিব নাকি? দিয়ে দে, দিয়ে দে, দে।
মমিনুল হক সদস্য নাম্বার 772 আপনাকে দেখে তো ভদ্রই মনে হয় আর ওনাকে চিনিস না মুরাদ ভাই আমাদের ক্লাবের সেক্রেটারি তোমার মতো 20 টা বলার পকেটে থাকে আরে আমাদের সাথে কবিতা পড়তো না ওর ভাই কবিতা তোমাদের ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড না হ্যালো ভাই দরিয়ানি ভাই এসরে বাইর করুম নেহি ভাই ভাই আপনি পারান রাসেল জি ভাই কবিতার সাথে এখনো যোগাযোগ আছে ভাই আমরা জানি না ভাই খুব অহংকার ভাই কারো সাথে মিশে না কিসের অহংকার ভাই হাই মনে করে আমরা রংবাজ হইলাম রংবাজ আর কি সমস্যা ভাই ওর বাপে আমগুলোকে মনে হয় মিশতে না করছে ভাই ওর বাপে কি ধরবেন সেই তো নিজের ম্যারাডোনা মনে করে মেসি রোনাল্ডো মনে করলেও চলতো আমি এখানে কি চাই তা তোমরা জানো সে যদি রাজি হতো তোমরাও লাভবান হতে বাড়ির মা একদিন ওদেরকে ছাড়তেই হবে আমি 1 কোটি টাকা ক্যাশ আর 50-50 শেয়ার দিতে রাজি ছিলাম ভাই যত যাই কোন সোজাঙ্গুলে কি উঠবো না হ্যাঁ ভাই ওরা দুজন আর আমরা ব্যাবাক্তে ভাই মেজরিটি জি ভাই জি ভাই ইফ দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে জি ভাই জি ভাই রাসেল জি ভাই তোমরা চিন্তা ভাবনা শুরু করে দাও জি ভাই জি ভাই ওই হ্যাঁ শুকনো খাবি না ভিজা কাচ্চি 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 চল তাহলে চল চল কাচ্চি বাবা খবরদার অন্যের চিঠি খুলে দেখতে নেই তবে তোর চিঠি এলে আমি কিন্তু খুলে দেখব কি সুন্দর চেহারাটা আমার ছেলের কত যে ভক্ত হবে আল্লাহই জানে তোর বাবার ওরকম চেহারা ওরকম গায়ের রং তাও কত ভক্ত ভুরি ভুরি ভক্ত আবার বেশি মেয়ে ভক্ত জানিস তোর বাবার খেলা রেডিওতে শুনে আর টেলিভিশনে দেখে অনেক অনেক চিঠি লিখত আমাকে আবার সেই চিঠি পড়ে পড়ে শোনাতো রাগে একদম আমার গা জ্বলত তখন যদি তোর বাবার খেলা দেখতে মেয়েরা মাঠে আসতো সত্যি আমি তোর বাবার ঠ্যাং ভেঙে দিতাম এখন তুই ঠিক কর তুই বাবার মতো ফুটবলার হবি আর সংসার করবি আমি চাই তুই অনেক বড় জ্ঞানী হবি বাবার মতো ফুটবল খেলে যদি তুই নাম করিস তখন তো মাঠে মেয়েরা তোর খেলা দেখতে চলে আসবে খবরদার তখন আবার ওই মেয়েদেরকে বিয়ে করবি না তোর বউ কিন্তু একদম তোর ঠ্যাং ভেঙে দেবে আমার বাবাটা অনেক পড়বে অনেক পড়াশোনা করবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেরকম অনেক ভাষা জানে আমার বাবা তো সেরকম অনেক ভাষা জানবে কাজী মোতাহার হোসেন অনেক বড় বড় অঙ্ক কষে বিশেষভাবে অঙ্ক করবি মুস্তফা আলী অনেক ভালো লেখে ও সব নাম পড়িস ঠিক
ওই রকম করে কাউকে ভালোবাসার চেষ্টা করবে। এ বাড়িটা কার রে? কার আবার? মোমিন ভাইয়ের বাড়ি? তাই? এটা কি একটা ছোটখাটো তাজমহল রে? আমাদের কি বাইরে দাঁড় করিয়ে রাখবেন না ভিতরে যেতে বলবেন? না, আসুন আসুন। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখটা জুড়িয়ে নি। ঠিক আছে বাবা, তুমি চোখ জোড়াও, তাহলে দুটো চেয়ার দিন, আমরা বসি। কি সৌভাগ্য রে, ওর স্ত্রী কিন্তু খুব ভাগ্যবতী। বাবা কেন? স্ত্রী নেই। সে কি? ওনার স্ত্রী মারা গেছেন। আমি আগে শুনেছি। এত বড় খবর তুমি শুনবে না? ও সুমন বাবা, তোমার চিঠি। ও খুব নাকি জরুরি। তুমি এক কাজ করো, তুমি একটা চেয়ার নিয়ে বাইরে আমার স্যার দাঁড়িয়ে আছেন, ওনাকে দিয়ে আসো, উনি একটু বসুন। স্যার কি? আমার কোচ। আজীবন সম্মানিত সদস্য জনাব হাসান মাহমুদের সদস্যপদ এবং ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিরসনে এক জরুরি সভার আহ্বান করা হয়েছে। তুমি কে? সুমন্ত, মমিনের ছেলে? হ্যাঁ বাবা, মমিন ভাইয়ের ছেলে। ও, তুমি আমাকে চেনো? হ্যাঁ। বলো তো আমি কে? আপনি কোচ? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি তোমার বাবার কোচ, কিন্তু তোমার দাদা ভাই। এই তোর হাতে ওটা কিসের কাগজ? ক্লাবের চিঠি। ও, তোকে দায়িত্ব দিচ্ছে? না। তাহলে মন খারাপ কেন? ক্লাবের অবস্থা খুব খারাপ। কেন? প্রেসিডেন্ট পদত্যাগ করছে। দায়িত্ব কে নিচ্ছে? আরে না, কাউকে না কাউকে দায়িত্ব তো নিতে হবে, কেউ না নিলে আমি নেব, ওটা আমার ক্লাব, আমি যাচ্ছি। বাবা চুপ। স্যার একটু পরে হাসপাতালে গিয়ে আপনার বাকি টেস্টগুলো করাতে হবে। বাবা বাসায় গিয়ে ফিরে আসতে দেরি হবে দেখে হাসপাতালের পাশে মনোহর বাসায় তোমাকে নিয়ে এলাম, আর তুমি এখন চলে যাচ্ছ? যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেস্টগুলো না হয় কালকে করানো যাবে, আমি স্যারের সঙ্গে যাচ্ছি। আমার বাবা একটা পাগল, তোমার বাবাও তাই। বাদ দাও ওদের কথা, যাহার নামে যা করলাম। তুমি আমাকে চেনো? আমি তাপসী। আমাকে তুমি কি বলে ডাকবে? আমি আপনাকে কোনো কিছু বলে ডাকতে চাই না।
বাবা বাসায় গিয়ে ফিরে আসতে দেরি হবে দেখে হাসপাতালের পাশে মনোহর বাসায় তোমাকে নিয়ে এলাম আর তুমি এখন চলে যাচ্ছ যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে টেস্টগুলো না হয় কালকে করানো যাবে আমি স্যারের সঙ্গে যাচ্ছি আমার বাবা একটা পাগল তোমার বাবাও তাই বাদ দাও ওদের কথা জাহান্নামে যাক তুমি আমাকে চেনো আমি তাপসী আমাকে তুমি কি বলে ডাকবে আমি আপনাকে কোনো কিছু বলে ডাকতে চাই না চিনতে পারোনি না আমি কবিতা ও আমার উপর রাগ করে চলে গেছে ও মনে হয় আমাকে চিনতে পারেনি আমি ওর সাথে পড়তাম তুমি ভেতরে গিয়ে ওর সাথে কথা বলো আজ থাক আন্টি আমি না হয় আরেকদিন আসবো দাঁড়া আমি গেটটা লাগিয়ে দিয়ে আসি তোমরা তাহলে কথা বলো আমি যাই কোথায় যাবেন আন্টি তুমি যা ভাবছো আমি তা নেই আমি অতিথি তোমরা চাইলে আমি তোমাদের চা করে খাওয়াতে পারি আমি চা খাই না তুমি হ্যাঁ আমিও চা খাই কিন্তু আজ তোমাকে সুমন্ত চা করে খাওয়াবে আসি সুমন্ত ভালো থেকো একটু ক্লাবে ফোন করে বলো সেজন্য বাবাকে পৌঁছে দেয় আমার কাছে ক্লাবের নাম্বার নেই ক্লাবের ঠিকানাটা বলো ক্লাবের ঠিকানা আমার জানা নেই আচ্ছা আমি কি একটু বাইরে অপেক্ষা করতে পারি কোনো আপত্তি নেই তো ঠিক আছে ধন্যবাদ কাটা কাটা কথা বলছিলি কেন আমি মাখা মাখা কথা বলতে পারি না তুই হঠাৎ আজকে এমনি আসলাম না তাহলে তুমিই বলো তোকে রাসেল কিছু বলেছে না তোর ভাই চলো চা করি ওনাকে এক কাপ দেই আমরা দুজন ভাগ করে খাই তুই কি আমাকে সাবধান করতে এসেছিস চা খাবো
কবিতা তুই কি চাস আমি এখনি চলে যাই? আমি বরং আজ যাই, তুমি দরজাটা লাগিয়ে দাও। ও তো চা করতে গেল, আরেকদিন খাবো। আপনি বাবার সাথে কথা আছে? না। তাহলে ওরা নিশ্চয়ই বুদ্ধি করে বাসায় পৌঁছে যাবে। তাছাড়া আমি আন্দাজে আসলে কতক্ষণ অপেক্ষা করবো? আপনার বাসা কোথায়? আমার বাসা বাসাবো, আসি। হ্যাঁ, চা হাজির। সুমন্ত, আমি কি চা খাবো? হ্যাঁ। ধন্যবাদ। আমি ক্লাবে ফোন করে আপনার মেসেজ পাঠিয়ে দিয়েছি। লক্ষ্মী ছেলে, হাসছো কেন? ও কি ক্লাসে দুষ্টুমি করতো? করতো না, আবার কি করতো? কি বলবো, নেই চা খা। তোমরা দুজন একদিন বাসা বসো, আমি তোমাদের খাওয়াবো। কি নিয়ে যাবি আমাকে? তুই যাস, আমি তোর সাথে যাবো। আমি কোথাও যাই না, তুই বাবার সাথে যাস। আপনি আমাকে ঠিকানাটা দিয়েন, আমি ওকে নিয়ে আসবো। থাক না, ও যখন যেতে চাইছে না, আমি একা গেলে খুশি হবেন? হ্যাঁ, খুশি হব। কি নিয়ে যাবি আমাকে? অভদ্র, আমার এখন খুব ভালো লাগছে। তোমাদের এখানে এত পাখি, বন মানুষের এখানে থেকে পাখি থাকবে না? ক্লাবের দুরবস্থার মধ্যে যাচ্ছে, ক্লাব আর্থিক দুরবস্থার মধ্যে। এমন সময় তুমি আমাদেরকে ফেলে দিয়ে চলে যাবে, এটা আমাদের কাম্য না। না, আমাদের অনুরোধ তুমি কন্টিনিউ করে যাও। অবশ্যই, প্লিজ প্লিজ প্লিজ। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি অনেকদিন ধরেই স্নায়ুর চাপে ভুগছি। এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার আগেই আমি হাল ছেড়ে দিতে চাই। আমাকে তোমরা রেহাই দাও, তোমরা অন্য একটা প্রেসিডেন্ট ঠিক করো। আমার ভুল সিদ্ধান্তের জন্যে, আমার গোয়ার তুমির জন্যে অনেকের কেরিয়ার নষ্ট হয়ে গেছে। দেখো, তোমরা যদি আমাকে বহিষ্কার করো ক্লাব থেকে, তাহলে অন্তত আমার কিছুটা প্রায়শ্চিত্ত হয়। হাসান, প্লিজ কুল ডাউন। তুমি একজনের উদাহরণ দাও যার তুমি ক্ষতি করেছো, তোমার কারণে তার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। আছে কেউ তোমাদের মধ্যে এমন কেউ যে বলতে পারে যে হাসান কারো ক্ষতি করেছে, কারো বারোটা বাজিয়েছে? আছে। বলো কে? সে নিজেই বলুক। বুঝি, তার নাম বলো হাসান। হাসান, কেউ যখন কিচ্ছু বলছে না তখন তুমি তোমার আত্মধিক্কার বন্ধ করো। আচ্ছা, বন্ধ করলাম, তোমরা আমাকে ছুটি দাও। না না না, আমরা তোমাকে ছাড়ছি না। আমি কি তাহলে কাউকে কোনো প্রশ্ন করতে পারি? জি, করেন, এটাই তো সময়, আপনি সরাসরি প্রশ্ন করেন। মমিন, তুমি দলের দায়িত্ব নিচ্ছ না কেন? তোমরা কি আমার সাথে একমত নও? কি ব্যাপার?
তুমি শুধু কোচ হিসাবে নও, তুমি এখনো আমাদের ক্লাবে যে কোনো পজিশনে খেলতে পারো। হ্যাঁ হ্যাঁ করে হাসছিস কেন স্যার? ওনাকে জিজ্ঞাসা করেন, আপনার জার্সি নাম্বার 10, ওনার দলে এখন কোন পজিশনে খেলবে? আউট, ইন, লিঙ্ক, স্টপার, কোন পজিশনে খেলতে চাও বলো? আমাকে দিয়ে আর হবে না। এই কেন হবে না? এই মুভিট কেন হবে না? আমি যদি কান ধরে নাকে খত দিয়ে বেরিয়ে যাই তাহলেও হবে না? এসব ইমোশনাল কথা আপনার মুখে মানায় না স্যার, আপনি রাফ অ্যান্ড টাফ, এটাই আপনাকে মানায়। তাতে যদি কারো প্রাণ যায় যা, আপনি তো বলতেন ফুটবল ইজ নট এন ইজি গেম টু প্লে, ইটস এ টোটাল ওয়ার। এখানে ব্যক্তিগত ইমোশনের কোনো মূল্য নেই। আপনি তো বলতেন ডোন্ট রিজন ওয়াই, জাস্ট ডু অ্যান্ড ডাই। আই'ম সরি স্যার, প্লিজ। আপনি চিন্তা করবেন না, ওই ফেরত আসবেই ইনশাআল্লাহ। টাইম মার্চেস অন, সময় থেমে থাকে না। নোবডি ইজ ইনরেসপন্সিবল। তুমি কি বলতে চাও? বললাম তো, নোবডি ইজ ইনরেসপন্সিবল। আজ মরে গেলে কাল দুদিন, আর যদি আমি মরে যাই তাহলে কি হবে স্যার বলেন? আমার অফিস চলবে না, আমার বাড়ি চলবে না, সব চলবে। আমি স্যার আপনাকে বলছি যে পৃথিবীতে শোকের আয়ু মাত্র এক বছর, এক বছর। এখন স্বামী জেলে গেলে স্ত্রী খুশি হয়, আমি গেলেও কেউ খুশি হবে, আপনি গেলেও হয়তো কেউ খুশি হবে, মমিন গেলেও হয়তো কেউ খুশি হবে। ওই যে বললাম না স্যার, শোকের আয়ু মাত্র এক বছর। পারভেজ, তোমার কথা শেষ হয়েছে? জি। পারভেজ তুমি যাও, যা ডিসিশন নেওয়ার আমরা নিব। পারভেজ তুমি এখন যাও। প্লিজ বিরিয়ানি খাবি? না। আরে বড় বাপের পোলায় খায় সেই বিরিয়ানি? না। চড় খাবি? দেন। এই জানিস আমি আর বেশি দিন নেই স্যার, আমি আপনার প্রয়োজনে ঘুষ হাফ করে দিতে পারি, কিন্তু ওই ফুটবল না। মমিন, আর তোর মনে আছে সেই গোলটার কথা? তোর পায়ে বল, গোলকিপার খুব কাছে, মনে আছে? তারপর বলটা নিয়ে তুই শট না করে মাইনাস করলি। কেন করলি? আমি জানি তুই শট করলে গোলকিপার অত কাছে থেকে ও আহত, তাই করছি না। দেখ, আমি একদিন জার্সি নম্বর 10 ছিলাম, আমি হলে এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করতাম না। আমি আমি খুব সেলফিশ ছিলাম বুঝলি, তাই এই 10 নম্বর জার্সি এখন তো আমি তোকে আগেই সালাম জানাই। দুরন্ত 11 বল পায়ে ছুটছে, মাঠ ভাঙা উল্লাসে মাঠ ফেটে পড়ছে, কখন পাবে বল তা পায়ে পারো করবে গোল তুমি যার সিনম্বর দাস। হুম
কাকু। বাবা কোথায়? আর বলবেন না, টেস্ট ফেস্ট সব বাদ দিয়ে ছুটলো ক্লাবে। আর মোমেন? সেও বাবার সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। চা দি কাকু? না চা খাবো না রে। দু তিনটা টেস্টের রিপোর্ট আছে, এগুলো একটু দেখে দেন। থাক না, এত তাড়াহুড়ো করার কি আছে, সব রিপোর্টগুলো আসুক একসঙ্গে দেখি। কাকু, হ্যাঁ, আপনার মনটা এত খারাপ, আপনার কি ধারণা বাবার শক্ত কিছু হয়েছে? তাপসী, তোর মনটা শক্ত কর মা। বাবার কি হয়েছে কাকু? এইখানে কোথাও খুঁজতে আছে মারে ক্লাবটা বুড়ো হয়ে গেছে, সেই সাথে আমিও বুড়ো হয়ে গেছি, আমিও বুড়ো হয়ে গেছি। তুমি একটু বুড়ো হওনি বাবা। আমি বুড়ো হইনি? না মা গো, এর মায়া আমি ছাড়তে পারি না বুঝলি, তাই ঘুরে ঘুরে এখানে আসতে হয়। তোরা অর্ডার দে সুমন্ত, তুমি অর্ডার।